নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম নিউজে আমি চন্দ্রিমা আপনাদের স্বাগত জানাই। প্রথমে প্রাইম টাইম শিরোনাম। সিন্ডিকেটের স্বার্থে কাজ করছে কাটিগড়া পুলিশ, বললেন সুস্মিতা। অটোয় গাছ পড়ে মৃত্যুর ঘটনার দোষীদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ। উধারবন্দে টাটা প্রজেক্টের শ্রমিকদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি, চাঞ্চল্য। বিস্তারিত খবর। কাটিগড়া পুলিশ জনগণের স্বার্থে নয়, সিন্ডিকেটের স্বার্থে কাজ করছে। দুর্ঘটনায় নিহত ছাত্রদের বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়ে একথা বলেন কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব। তিনি বলেন, বিধায়ক অমর চাঁদ জৈনের মামলায় অভিযুক্তকে ছয় ঘন্টার মধ্যে ধরতে পারল পুলিশ, কিন্তু সিন্ডিকেটের অবৈধ চুনাপাথরের গাড়ি ধরতে পারে না। সাংসদের সঙ্গে ছিলেন কাটিগড়া ও কালাইন ব্লক কংগ্রেসের দুই সভাপতি হোসেন আহমেদ চৌধুরী ও বিশাল সরকার। NH6-এর উপরে বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে। একটা তো 28 তারিখ হয়েছে, তারপরে 5টা ছেলে একসঙ্গে অ্যাক্সিডেন্টে মারা গেল 2 তারিখে। আমি প্রত্যেকের পরিবারের সঙ্গে দেখা করেছি, প্রত্যেকটা পরিবার একটাই কথা বলছে যে ভবিষ্যতে আরও কারোর ছেলে বা সন্তানের সঙ্গে যেন এটা হয় না। 2-3টা জিনিস আছে, প্রত্যেকটা অ্যাক্সিডেন্ট ট্রিপার করছে। প্রশ্নটা হলো, ট্রিপারের চালকরা, অনেকে বলছে বাচ্চা বাচ্চা ছেলেরা চালায়, ওদের লাইসেন্স নাই, এটা ডিটি অফিসকে দেখা উচিত। এই দাবিটা নিয়ে আমরা নিশ্চয়ই ডিটি অফিসে যাব। এছাড়া দুঃখের ব্যাপার যে কাঠিগড়ার পুলিশ হলো সিন্ডিকেটের ট্রিপারকে সুরক্ষা দেওয়ার জন্য আছে, কিন্তু যে ট্রিপারগুলো মানুষকে আজকে অ্যাক্সিডেন্টে মেরে ফেলছে তাদেরকে ওরা ধরতে পারছে না। এই যে 5টা ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেলো, ড্রাইভারকে এখনও ধরা হয়নি। এর আগে 28 তারিখে যে অ্যাক্সিডেন্টটা হলো, গাড়ি সহ ট্রিপার নিয়ে ভেঙে গেছে, এবং সেখানের পাবলিক বলছে যে সেই ট্রিপারে হয়তো লাইমস্টোন ছিল। হ্যাঁ, তো সিন্ডিকেটের গাড়িকে প্রোটেকশন দেওয়ার জন্য কাটিগড়ার পুলিশ আছে, না কাটিগড়ার পাবলিককে প্রোটেকশন দেওয়ার পুলিশ আছে, সেটা জবাব আমরা নিশ্চয়ই পুলিশের প্রশাসনের কাছে চাইব। এবং ডিসি এই পরিবারদের জন্য কি করবেন আমি বলতে পারবো না। শুনেছি আজকে 3টার সময় মিটিং আছে, কিন্তু এটা খুব বড় ইস্যু। আমি মনে করি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কাছারে খুবই দুরবস্থা। শিবালিক প্রাকে 30টা চুরি হয়েছে, আর শিলচর শহরে অবস্থা কাহিল। এটা নিয়ে আমরা পাবলিক ডিমান্ড নিয়ে পুলিশ আর প্রশাসনের কাছে যাব। আমি প্রত্যেকটা পরিবারের প্রতি দুঃখ প্রকাশ করছি, এবং আমরা এই যুবক ছেলেদের ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু অ্যাজ অপোজিশন আমাদের এটা দায়বদ্ধতা রয়েছে যে ওরা যে ইস্যুগুলো তুলেছে সেটা নিয়ে পুলিশ আর প্রশাসনের কাছে যাওয়া, সেটা আমরা পালন করব। ম্যাডাম, এক মিনিট। নির মতো একটা ছেলে ছাত্র এনসি কলেজের, সে আমরা দেখেছি যে এই ছেলেটি মানে উদ্ধার কার্য চালিয়েছে, এবং কাটিগড়ার বিধায়ক তার নামে FIR দায়ের করে তাকে প্রশাসন দ্বারা হেনস্থা করেছেন এবং প্রতিবাদ করেছে বরাক ভ্যালি ব্যাপী ছাত্ররা। এই ধরনের আমি একজন জনপ্রতিনিধি হিসাবে বলবো যে এরকম পরিস্থিতির মধ্যে কেউ কারোর উপরে কোনো রকমের হিংসা যেন হয় না, এটার পক্ষপাত আমি না, হিংসার পক্ষপাত আমি না, কিন্তু ব্যাপার বেড়াঙ্গায় অটোর উপর গাছ পড়ে 2 ব্যক্তির মৃত্যুর জন্য দায়ীদের গ্রেফতারের দাবিতে চামড়া গোদামে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। পরে ম্যাজিস্ট্রেট ধ্রুবজ্যোতি বড়ার আশ্বাস পাওয়ার পরে তারা রাস্তা অবরোধ মুক্ত করেন। অবৈধভাবে গাছ কাটার ফলে এই দুইজনের মৃত্যু হয়েছে বলে তাদের অভিযোগ, তাই যারা গাছ কেটেছে তাদের গ্রেফতারের দাবি জানানো হয়। আজকে অনুমানিক 4 কোটি টাকার সময় আমার ছোট ভাই গ্রাম বাগপুর জীবিত টিআরএস আসলে আজকে শিলচর শহর থেকে করে যাওয়ার পথে
একটা অটো রিক্সা ধরিয়া সঙ্গে আরো দুই তিনজন প্যাসেঞ্জার ছিল। আব্দুল মতিন লস্কর আমার বাড়ির সম্মুখে সাইকোটিকার সময় আব্দুল মতিন লস্কর তার ছেলে এবং হুসেনা বন্ধুর আরও কয়েকজন মানুষ তার পরিবার তারা সকাল থেকে আজকে তার বাড়ির সংলগ্ন জায়গার রাস্তার কিনারো অসতর্কতামূলকভাবে গাছ কাটিয়ে রাস্তার পরে এই গাছ কাটার কারণে রাস্তার গাছের টুকরান পরে এটার থেকে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। এটা জানা সত্ত্বেও কোনো ধরনের সতর্কতা অবলম্বন না করিয়া সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে এবং ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে এটা জানার পরেও কোনো ধরনের কোনো বিহিত ব্যবস্থা না নিয়া বেপরোয়াভাবে উগ্রভাবে তার গাছ কাটিয়া রাস্তা পালার বিকালে চারটার সময় অটো লইয়া যাইতে সময় এবং অটো একটা যার না তুমি তিনটার সময় যাইতে অটো একটা যাইতেছে অটোর প্যাসেঞ্জার আছে গাছ কাটে পরে তার কর্তব্য আসলো অটোটা যাক থেকে সিগনাল দিয়া অটো একটা নি এরকমও কোনো অবস্থা ব্যবস্থা না নিয়া গাছ কাটের এবং এই গাছের যে কারি বড় গাছের যে টুকরা অটোর উপরে পড়িয়া আমার ছোট ভাই এনামুল হোসেন লস্কর সঙ্গে আরো একজন মানুষ বয়স্ক ভদ্রলোক জায়গার প্রাণ গেছে তারা মারা গেছে। আমি আজকে তিনটার সময় আমি এই এলাকার যে কোনো সময় যে কোনো অসুবিধা আমি জানি থাকি আমি এই এলাকার আবার আমি সকাল আজকে তিনটার সময় আমি যখন কোর্ট থাকি জায়গার দেখছি তারা ওখান থেকে গাছ কাটিয়া রাস্তার পালার আমি ব্রিক মারিয়া তারারে কইছি যে এইরকম তুমি তাই গাছ কাটিতে রাই অন্তপক্ষে দুই সাইডে দিয়ে দুইজন মানুষ তারাও গাড়ি ঘোড়া আওয়া যাওয়া করে কোনো অসুবিধা অ্যাক্সিডেন্ট যাতে না হয় তারা আমার উত্তর দিচ্ছে মানুষ মূল্যে দেখা যাইব। এই ধরনের মানসিকতা এই ধরনের উগ্র মানুষ যারা বেপরোয়া কার্যকলাপে আজকে দুইটা দর্দশা জীবন বিপন্ন হয়েছে। আমি জেলা প্রশাসন পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অনুরোধ জ্ঞাপন করি আর যে আজকের এই বেপরোয়া উগ্রভাবে যারা যাদের এই কার্যকলাপের কারণে দুইটা নিষ্প্রাণ প্রাণ গেছে তাদের বিরুদ্ধে যাতে কঠোর ব্যবস্থা নেওয়া হয় আমি অনুরোধ জ্ঞাপন করি। দেখুন আমার এলাকার জনসাধারণ আছেন এইরকম একটা অন্যায় উগ্র কার্যকলাপের বিরুদ্ধে নিশ্চয় আমার এলাকার জনসাধারণ উধারবন্দে অমরানগরে বিদ্যুৎ টাওয়ারে কর্মরত টাটা প্রজেক্টের শ্রমিকদের প্রাণনাশের হুমকি দিল কিছু যুবক। আগ্নেয়াস্ত্র দেখিয়ে তারা শাসিয়ে যায়। এই ঘটনা নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। টাটা প্রজেক্টের শ্রমিকরা যে ক্যাম্পে থাকেন সেখানে এসে এই বন্দুকধারীরা হুমকি দিয়ে যায় শূন্যে গুলি ছড়ে। ও পাঁচ গুলি ফায়ার কিয়া গুলি ফায়ার করকে ও বলে আমরা যে বল রাই যে কন্ট্রাক্টর কা নাম্বার দো আম লোক যে বল রাই যে কন্ট্রাক্টর তা আম লোক ইদার কা নেই আই ও দিল্লি কা আই তো মোস্তা সাহেব কো আর মুরগান সাহেব কো উসকা জো নাম্বার দিয়া দেখে গিয়া আর বল লোক বলকে গিয়া যে কিছুকে বল না মত হাল্লা করেগা তো ফির ভি আয়েগা এই যে বলকে গিয়া তো আর আবি তক আর নেই আয়া। আর্মি লোক কি ইধার মে আতা হ্যায় না ক্যা? হ্যাঁ আর্মি আতা হ্যায় দিন মে ও দু দিন তিন দিন তিন রোজ বাদ মে ছোটো ছোটো আতা হ্যায় আর্মি লোক পেট্রোলিং করতা না। আপনার কোম্পানি কা নাম কে হ্যায়? স্টারলাইট। হ্যাঁ দেখনে মে কেসা হ্যায়? পুরা মুহ বাঁধ কে আয়া থা। আচ্ছা হাত মে গান থা বল রহা থা কাম বন্ধ করো তো হাম লোক বলা কি নাম্বার লিয়া সব লোগো কা মুরকান সব কা নাম্বার লিয়া মুস্তাক সব কা নাম্বার লিয়া। কিস সংগঠন কা হ্যায় বলা হ্যায় কিয়া? বলা কি কাম বন্ধ করো নাই তো হাম তুমি কাম নাই করেন দেগা কী টাওয়ারকে উপর কাম করোগে তো হাম জঙ্গল সে ঠোঁক দেগে তুমি এসে ধমকি দেখে গায়া। আচ্ছা উন লোক কে কোন কিস সংগঠন কা হ্যায় বলা হ্যায় কিয়া? বল রা কি হাম লোক উপর রহতা হ্যায়। উপর রহতা হ্যায় সংগঠন কা নাম নেই বলা হ্যায়? নেই।
সোনাই সমবায় সমিতির নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন শেখ শাহারুল আলম। সমিতির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পিন্টু দাস। শুক্রবার সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভার শুরুতে 15 জন নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। তাদের সংবর্ধনা সহ সার্টিফিকেট দেওয়া হয়। কিন্তু এইবার সমিতির নির্বাচন এটা ব্যতিক্রমী নির্বাচন। এত সুন্দরভাবে নির্বাচন যারা পরিচালন করেছিলেন, এরাও নির্বাচন সুন্দরভাবে পরিচালন করেছিলেন। যারা এই সমিতির সদস্য, এরা শেয়ার হোল্ডার, এত সুশৃঙ্খলভাবে ভোট দিয়েছেন। যারা প্রার্থী ছিলেন, মানে যারা ফন্ডের উপরে অধিক প্রার্থী ছিলেন, এরার মধ্যে এত সুন্দর সমঝোতা ছিল। আজকে সত্যিকারের নতুন ভোট গঠন হয়েছে। আমাদেরকে চেয়ারম্যানের পদে বসিয়েছে, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের সোনাই সমষ্টির বিধায়ক তথা উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর মহাশয়কে অনেক ধন্যবাদ জানাচ্ছি। উনি অনেক পরিশ্রম করেছেন আমাদের ভোটে এবং কাউন্টিংয়ে। এবং আমি আমাদের সোনাই সমবায় সমিতির যারা শেয়ার হোল্ডার আছেন, প্রায় 5,000 শেয়ার হোল্ডার, ওনাদেরকেও অশেষ ধন্যবাদ জানাচ্ছি। ওনারা যেভাবে ভোট দিয়েছেন আমাদেরকে জিতানোর জন্য, সেই জন্য ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি কথা দিচ্ছি, আমার যতটুকু হয় আমি ওনাদের ন্যায্য মূল্য পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাব এবং আগামী দিনে ওনাদেরকে ন্যায় পাইয়ে দেওয়ার চেষ্টা করব। এই বলে আমার বক্তব্য শেষ। বেঙ্গল বয়েজ ক্লাবের 60 বছর পূর্তি উপলক্ষে লকডাউনের পরে প্রথম 5A সাইড ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে ক্লাবের কর্মকর্তারা জানান, আগামী 6 ডিসেম্বর এই প্রতিযোগিতা শুরু হবে। লং টাইম লকডাউন হওয়ার পরে ফুটবলটারে যাতে গতি আনা যায়, এই গতির লিগে এতদিন পরে হঠাৎ করে আমরা একটু চেষ্টা করলাম আর কি, যে সব ক্লাবগুলো যাতে খেলতে পারে। তো আমরা সব ক্লাবের ইনভাইট করছি না, এটার মধ্যে আমরা 5A সাইড যেটা করছি, সুপার ডিভিশনের যে 6টা টিম আছে যারা লাস্ট ইয়ার সুপার ডিভিশনে খেলছে, ওই 6টা টিম যদি এই আমরা এই 5A সাইডের ম্যাচে আয়োজন করলাম। আর এই আয়োজনের উদ্দেশ্য হইল, আয়োজনের উদ্দেশ্য হইল আমরা ক্লাবে 60 বছর পূর্তি, 60 বছর পূর্তি উপলক্ষে আমরা ফুটবল বেসড ক্লাব, সুতরাং ফুটবলটারে একটু হাইলাইট করার লিখার চেষ্টা করলো আমরা, যাতে টিমগুলো কিন্তু পায়। অনেকে আছে এই অনেক রকম দুর্বল হইয়া পড়ছে প্লেয়াররা, যা একটু সবলজাত হইতে পারে চেষ্টা করলাম। আর খেলাটাই টাউন ক্লাব মাঠে সকাল 10টায় আরম্ভ হইব। আর যারা যারা পার্টিসিপেট করবো, এই 6টা টিমের নাম কইতাম নি, কই দিই একটু, ইন্ডিয়া ক্লাব, টাউন ক্লাব, শিলচর স্পোর্টিং ক্লাব, অরুণাচল এসএস, তারাপুর এসি আর অভিনব ক্লাব, এই 6টা টিমই খেলা হইব। যে ম্যাচ কমিশনার ধরাই এলাকার আমারঘাটে জুয়া খেলায় বাধা দিতে গিয়ে আক্রমণের শিকার হলো পুলিশ। ওসি জাকারিয়া যখন তার দলবল নিয়ে জুয়ারিদের বিরুদ্ধে অভিযান চালান, তখন তাদের উপর ঢিল ছোড়া হয়, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে প্রচুর জুয়ার সামগ্রী উদ্ধার করে। স্নাতকোত্তরে কৃতিত্ব প্রদর্শনের জন্য সংবর্ধনা দেওয়া হয় বৈশালী ভট্টাচার্যকে। আসাম বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর রসায়ন বিভাগে প্রথম স্থান দখল করায় তাকে সংবর্ধনা জানায় সর্বধর্ম সমন্বয় সভা। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন ও অন্যান্যরা। আমি করিমগঞ্জ জেলা মহিলা উন্নয়ন কমিটির সাংগঠনিক সেক্রেটারি এবং করিমগঞ্জ জেলা মহিলা উন্নয়ন কমিটির সম্পাদিকা এবং কবি সাহিত্যিক করিমগঞ্জের পক্ষ থেকে আমি বৈশালী ভট্টাচার্যকে আমি অভিনন্দন জানাই, তার সাফল্য কামনা করি। ভবিষ্যতে যাতে উত্তরোত্তর আরও শ্রীবৃদ্ধি ঘটে এবং জীবনে এগিয়ে যেতে পারে, সেই আশা এবং আকাঙ্ক্ষা পোষণ করি। সর্বধর্ম সমন্বয় সভার পক্ষ থেকে আন্তরিকভাবে আজকে তাকে সম্মানিত করা হলো, ধন্যবাদ। কালান মণ্ডল যুব মোর্চার প্রথম সভা অনুষ্ঠিত হলো। এতে উপস্থিত ছিলেন জেলা যুব মোর্চার সভাপতি অমিতেশ চক্রবর্তী,
কালায়ন সভাপতি প্রীতম দে, মন্ডল সভাপতি নিত্যগোপাল দাস প্রমুখ। পুরো সম্প্রদায় বিশেষে দেখে ভারতীয় জনতা পার্টি কোন স্কিম লঞ্চ করা হচ্ছে না। আজকে রিসওয়েভ স্কিম, আমার পূর্ববর্তী বক্তা সুব্রতদা বলছিলেন রিসওয়েভ স্কিমের সম্পর্কে, আজকে যে সবাইকে এসএনজি গ্রুপের মাধ্যমে সবাইকে এক করে সবাইকে আত্মনির্ভর ভারতের যে স্লোগান দেওয়া হয়েছে, এই আত্মনির্ভর ভারতের মধ্যে আমাদের নিজেকে আত্মনির্ভর করার জন্য যাদের নাম নেওয়া হয়েছে তাদের কি বিশেষ ধর্ম দেখে করা হয়েছে? তা করা হয়নি। কারণ আমরা মন্ত্র যে নিয়েছেন আমার মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় নরেন্দ্র মোদীজি বলেছেন সবকা সাথ সবকা বিশ্বাস। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। সিন্ডিকেটের স্বার্থে কাজ করছে কাটিগড়া পুলিশ বললেন সুস্মিতা। অটোয় গাছ পড়ে মৃত্যুর ঘটনার দোষীদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ। উধারবন্দে টাটা প্রজেক্টের শ্রমিকদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি, চাঞ্চল্য। আজকের মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।